গুড মর্নিং, আজ হচ্ছে মহালয়া আর বিশ্বকর্মা পূজো একসাথে, তো আমরা উঠে পড়েছি, এবার যাচ্ছি ছাদে দেখতে, তার কারণ আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, বাট এবারে অনুষ্ঠান ভীষণ ছোট হয়ে গেছে, তো এখন যাচ্ছি আমরা ছাদে দেখতে কিরকম হচ্ছে প্রিপারেশন। তো সবাই মিলে এখন উঠছি ছাদে। আমি জাস্ট ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। তো বগান বলো কিরকম লাগছে? আজ বেশ ভালো রোদ আছে, এই রোদের মধ্যে যদি আমি বেশিক্ষণ থাকি কালো হয়ে যাব। আর সামনেই পুজো, যদিও পুজো এবারে এক মাস দেরি, তাও কেমন একটা লাগছে। চলো উপরে ছাদে ওঠা যাক। চল বকানা, আয় না, কামি শেষ নেই। মানে লোক না এত ঢং করে, এইদিকে ফটো তোলার জন্য পাগল, কিন্তু ভিডিও আসবো না, তো ঢং। ও কি এবার গান চালিয়েছে, বেবি বেবি। সো ভিউটা দেখে নাও, কিরে বগান পালাচ্ছিস কেন? মানে আমার সঙ্গে এত রোদ বেসিক্যালি, তার জন্য আমরা এখন রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি। তার কারণ এই রোদের মধ্যে যারা ঘুড়ি ওড়াবে বলে বলেছিল, তারাই এখন বলছে না বাবা, এই রোদের মধ্যে গেলে মাথা ঘুরে পড়ে যাব। তো এখন ম্যারিনেশনের পর্বটা চলবে, তো আস্তে আস্তে একটু একটু ক্লিপিংস দেখাবো। সবই আমার বন্ধুরাই করছে, বগান আর ছোটুদা মিলে। আমার বর কোনো কমের নয়, সে শুধু দাঁড়িয়ে থাকে। কি হবে এই চিংড়ি মাছটা দিয়ে? বগান জানে, বগান জানে, তুইও তো মেনবু না। বগান আজকে বগান করবে, আজকে আমি খাবো। গ্যাস এসে গেছে, খালি ভরতে যেতে হবে। আমি নিয়ে এসেছি কালকে রাতে গ্যাস। হ্যাঁ দেখলাম নিচে। রেডি হতে পারিনি, প্রিপারেশন করে এখন সবে জাস্ট শুরু হচ্ছে। তো বুঝতেই পারছো ঘুড়ি সেরা উঠছে না, বাট লোকের উত্তেজনাটা বেশি, ঘুড়ি খুব একটা কিন্তু উঠছে। বাই বাই, ভালো থাকো।
এমনি কি হবে।